আরজিকরের ঘটনার পাশাপাশি পরবর্তী সময়ে পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করলেন আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি বরগুনা মহলের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে ওই সংগঠনের সদস্যরা গঙ্গা জল ঘাটির অমরকানের কাছে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। দিনের ব্যস্ততম সময়ে ওই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারী ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আরজিকর কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার এক আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। আরজিকর হসপিটালে যেভাবে একটা অবলম্বনী রাখে, যেভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদে যাদের দোষীদের শাস্তি দেওয়া হয়, আর একটা সে বর্তমানে আমাদের মহিলা, আমাদের আদিবাসী মহিলার একটা নিঃশ্বাসভাবে খুন হয়েছে, এই দুই মহিলাদের জন্য যাতে দোষীদের শাস্তি দেওয়া হয় সেই প্রতিবাদে আজকে আমরা মিছিলে নেমেছি। দেখবেন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা আরজিকরের ঘটনা ঘটেছে, এক মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে, শুধু খুন বললে ভুল হবে, নৃশংসভাবে ধর্ষণ এবং অত্যাচার করে পর তাকে খুন করা হলো এবং এখনো পর্যন্ত বিচার হলো না। আপাতত একজন আসামিকে ধরা হয়েছে, কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী মনে করে, এমনকি আরজিকর কলেজের যারা জুনিয়র ডাক্তার, শুধু তারা নয়, ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের যত জুনিয়র ডাক্তার আছে সবাই মনে করে যে ধরনের ঘটনা ঘটেছে বা যেটা রিপোর্ট পাওয়া গেছে তাতে আরও আসামি আছে, তাদের সঠিকভাবে ধরা হচ্ছে না বা আড়াল করা হচ্ছে। তাছাড়াও আমাদের আরও বিশেষ করে আদিবাসীদের একটা আশ্চর্য ধরনের ব্যাপার একটা ঘটে গেছে, যেটা এই ঘটনা ঘটার পরে স্বাভাবিক পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটা উচিত ছিল না, কিন্তু পূর্ব বর্ধমান জেলার যেটা শক্তিগড় থানার ঝাপানতলা গ্রামের কাছাকাছি একজন আদিবাসী তরুণী বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিলেন, ওনাকে খুন করা হয়েছে এবং গলা কেটে খুন করা হয়েছে, এখনও আসামি ধরা হয়নি। আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত আমাদের আদিবাসী মেয়েরা বা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, আমাদের ভারত জাকাত মাঝি পরগনা মহল রাস্তায় না নামলে কখনো অ্যারেস্ট হয় না, তাই আমরা বাধ্য হয়েছি তাদের অবিলম্বে তাদের ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে, তাদের উপযুক্ত শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। হ্যাঁ, একদম অবশ্যই, একদম এটা সঠিক বলেছেন, অবশ্যই ভুগছে, কারণ ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছে, এখন হচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহিলা লাঞ্ছিত, অত্যাচারিত, এই খুন ধর্ষণ হচ্ছে, এগুলো ঘটছে, এই কারণে আমরা মনে করি, আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আমরা মনে করি দোষীদের আড়াল করা হয়, দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়, এই কারণেই চেষ্টা করা হয়, তাদের রং দেখে, তাদের কোন পার্টির লোক বা তাদের নেতা মন্ত্রী ছেলে কিনা, তারা প্রভাবশালী কিনা, আগে মানে ঘটনা ঘটার পর আগে বিবেচনা করা হয়, মানে তাদেরকে অ্যারেস্ট করা যাবে কিনা, তাদেরকে বাঁচানো দরকার কিনা, তারপরে অ্যারেস্টের বিবেচনা করা হয়, এই জন্যে বেড়ে বেড়ে চলেছে। যদি ঘটনা হওয়ার পর একদিনের কিংবা দুদিনের মধ্যে যদি অ্যারেস্ট হতো সমস্ত আসামিগুলোকে, যে কোনো জায়গায় ঘটনুক, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না। আমাদের অনেকগুলি ঘটনা আছে বলতে গেলে, আমাদের গত বছর আসানসোলে একজন মেয়ে এইচএসে পড়াশোনা করতেন, ওকে খুন করা হয়েছিল, যতক্ষণ না ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যবৃন্দ এই রাস্তায় না নামলো ততক্ষণ অ্যারেস্ট করা হলো না, এইটাই দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে। আমার নাম কালীপদ মুর্মু, ভারত জাকাত মাঝি পরগনা মহল, বাঁকুড়া জেলা। সোশ্যাল মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে কিছুদিন আগে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস একটা হিংস্র ঘটনা ঘটে যায়, যেখানে একটা তরুণী মেয়ে ডাক্তার যিনাকে ধর্ষণ করে গলা টিপে এবং অকথ্য অত্যাচার করে খুন করা হয়েছে, তারই প্রতিবারে আজ এই অবরোধ। সাথে সাথে 14 আগস্ট পূর্ব বর্ধমানের নান্দুর ছাপানতলা গ্রামের একজন তরুণী যিনি বিশ্ববিদ্যালয়ে পাঠরতা, সেই ছাত্রীকে রাতের অন্ধকারে যার সন্ধে নেওয়ার সময় তাকে গলা কেটে খুন করা হয়েছে, সেই দোষীদের শাস্তির দাবিতে, সেই দোষীদের ধরার দাবিতে আমরা এখানে আজ 1 ঘন্টার প্রতীকী পথ অবরোধ করলাম, যেটার উদ্যোক্তা ভারত জাকাত মাঝি পরগনা মহল, বাঁকুড়া জেলা এবং গঙ্গা জলঘাটি মুলুক কমিটি। আমার নাম তারাপদ মুর্মু, আমি ভারত জাকাত মাঝি পরগনা মহলের বাঁকুড়া জেলার একজন সদস্য।